নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। বংহিট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করতে চলেছি কচি পাঁঠার পাতলা ঝোল। কচি পাঁঠার পাতলা ঝোল তৈরি করবার জন্যে আমি এখানে চারটি বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটি গোটা পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চারটি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটি গোটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। গরম মশলা নিয়েছি 1 চামচ। অন্য একটি থালাতে আমি নিয়ে নিয়েছি আদা এবং শুকনো লঙ্কার পেস্ট 2 চামচ, নুন 2 চামচ, চিনি 1 চামচ, কচি পাঁঠার মাংস 500 গ্রাম। আপনারা পাঁঠার মাংস না পেলে খাসির মাংস দিয়েও এই ঝোল তৈরি করতে পারেন। উপকরণ আমি যা যা নিয়েছি তা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, দেখে নেবেন। কড়াইয়ে আমি 1 চামচের মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল একটু গরম হলে তাতে আমি কেটে রাখা আলুগুলি একে একে ছেড়ে দেব ও একটু সামান্য নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখব। মিক্সার গ্রাইন্ডারে আমি ক্যাপসিকাম ও শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আলু আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে একটু বাদামি কালার করে নেব। চিনি দিলাম 1/2 চামচের মতো। কেটে রাখা পেঁপেগুলি এক এক করে অ্যাড করে দিলাম। সামান্য একটু নুন দিলাম। পুনরায় নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখবো। এরপর হলুদ অ্যাড করলাম 1 চামচের মতো। নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। দেখুন আলু এবং পেঁপের মধ্যে একটা বাদামি কালার চলে এসেছে। এবার প্রেসার কুকারে আমি আলু এবং পেঁপে তুলে রাখবো। অন্যদিকে পুনরায় কড়াই চাপিয়ে তাতে আমি 2 চামচের মতো সাদা তেল গরম করতে দিলাম। একটু চিনি দিলাম, 1/2 চামচ চিনি এখানে আমি অ্যাড করেছি। তেলের সাথে চিনি ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজগুলি একটু বাদামি কালার আসে। এরপর পেঁয়াজ এবং কেটে রাখা রসুন আমি ছেড়ে দিলাম ও নাড়াচাড়া করে ভাজতে থাকবো। ঢাকা দিয়ে ভাজছি। ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজ এবং রসুন আমি একটু ভেজে ভেজে বাদামি কালার করে নিয়েছি। এরপর পাঁঠার মাংস ও আদা ও শুকনো লঙ্কার পেস্ট আমি তাতে অ্যাড করলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে পুনরায় নাড়াচাড়া করে ক্যাপসিকাম ও শুকনো লঙ্কা বাটা তার সঙ্গে অ্যাড করলাম।
ভালো করে নাড়াচাড়া করে আমি কষাতে থাকব। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখবো। ঢাকা খুললাম 5 মিনিট পর, দেখুন মাংস থেকে জল ছেড়ে গেছে। আমাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মাংস থেকে তেল না ছেড়ে যায়। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখবো, যেহেতু পাঁঠার মাংস আমাকে একটু বেশিক্ষণ সময় দিতে হবে। দেখুন অনেকটা কষা কষা হয়ে এসেছে। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট, মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে। গরম মশলা অ্যাড করলাম 1 চামচ। ভালোভাবে গরম মশলা দিয়ে মাংসকে আমি কষিয়ে নেব। এরপর গরম জল অ্যাড করলাম 1 গ্লাসের মতো। নুন দিলাম 1 চামচ। লেবুর রস দিলাম, কেটে রাখা অর্ধেকটি লেবু রস এখানে আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঝোল একটু ফোটার অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এরপর আমি ঝোল প্রেসার কুকারে ঢেলে নেব। যেহেতু পাঁঠার মাংস তাই প্রেসার অবশ্যই একবার একটি কি দুটি সিটি আপনাদের দিতে হবে প্রেসার কুকারে ঢেলে, নাহলে একটু শক্ত থেকে যায়। পাঁঠাই বলুন বা খাসি বলুন, হ্যাঁ সেটা যদি আপনারা সিটি না দেন তাহলে কিন্তু একটু শক্ত থেকে যাবে। এবার 2টি সিটি দেওয়ার অপেক্ষা করব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আমার কচি পাঁঠার মাংসের পাতলা ঝোল। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।